পাশাপাশি আমরা যে খবরে চোখ রাখবো, শবং এর সরিষা গ্রামে সেখানে কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। চারজন কংগ্রেস কর্মী তারা জখম হয়েছেন বলে জানা যাচ্ছে এবং অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কংগ্রেস করার অপরাধে হামলার শিকার হতে হয়েছে এই কর্মীদের। ই গোপী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। গোপী, দেখো গতকাল রাতে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে তৃণমূল নেতা কর্মীরা সশস্ত্র ভাবে একটা মিছিল করে গ্রামে। সেই সময় এরা গ্রামে সংসদ করা নিয়ে প্রস্তুতি নিচ্ছিল কংগ্রেস নেতা কর্মীরা। আজ সকালে আবার ওই গ্যারাটভাঙ্গা দেশে ওদের উপরে হামলা চালায়, ওদেরকে বলা হয় কংগ্রেস করা চলবে না, তোমাদেরকে কংগ্রেস ছাড়তে হবে, এটা বলে আক্রমণ করে আক্রমণ চালায় বলে জানা গেছে। এই অবস্থায় চারজন আহত হয়েছে, ইতিমধ্যে দুইজনকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। গোপী ধন্যবাদ। ই গোপী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।